নমস্কার বন্ধুরা, আমি শিখা। আমার রান্নাঘরে সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানাই। আজ আমি খুব সিম্পল পদ্ধতিতে একটা চাটনির রেসিপি নিয়ে সকলের সামনে চলে এসেছি। ভাতের পাতে সবার শেষে যদি এই রকম একটা চাটনি দিয়ে সমাপ্তি করা যায়, তবে খাওয়াটা ঠিকঠাক সম্পূর্ণ হয়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজ আমি কী করে এই চাটনিটা তৈরি করছি। এর জন্য সবার প্রথমে আমি প্যানের মধ্যে আগে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, দিয়ে এটাকে আরেকটু ভাজবো। যতক্ষণ পর্যন্ত এর ভেতর থেকে একটা সুন্দর গন্ধ না বেরোবে ততক্ষণ এটা ভেজে নেব। পাঁচফোড়নের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি আগে থাকতে কয়েকটা শুকনো কুল জলে ভিজিয়ে রেখেছিলাম, আর কুলগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। তো সেই কুলগুলোকে আমি এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ ধরে ভেজে নেব। আমি এখানে তেলের পরিমাণটা যথেষ্টই অল্প দিয়েছি, আপনারা চাইলে আরেকটু তেলটা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে ছোট চামচের এক চামচ তেল দিয়েছি, আপনারা চাইলে বড় চামচের এক চামচ তেল দিতে পারেন। কুলগুলো এইভাবে দু এক মিনিট নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ। লবণটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ধরে ভাজব যাতে করে হলুদের গন্ধটা উবে যায়। আর যে কোনো রান্নাতেই যদি হলুদের গন্ধ থাকে তাহলে কিন্তু সেটা খেতে ততটা টেস্টি বা স্বাদ কোনোটাই আসে না। তো এইভাবেই এটাকে মিনিট দুয়ে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে এক গ্লাস জল দিলাম, কারণ আমি চাটনিটা একটু ঝোল ঝোল রাখবো, তো সেই জন্যই জলের পরিমাণটা বেশি দিলাম। আপনারা যারা ঝোল রাখবেন না, অর্থাৎ চাটনিটা কম করবেন পরিমাণে, তারা জলটা অল্প দেবেন। এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট দশে করতে দেবো। পর আমি ঢাকা খুলে আবার ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু জলটা আমার অনেকটা কমে গেছে আর কুলগুলো জলে টোপা টোপা হয়ে উঠেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বড় চামচে চার চামচ পরিমাণ চিনি। আমি এখানে চার চামচ দিচ্ছি, আপনারা যারা আট্টু মিষ্টি খেতে পছন্দ করেন কিংবা কুলটা যতটা পরিমাণে টক সেই অনুযায়ী চিনিটা কম বেশি করে দেবেন। এবারে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। দু এক মিনিট পর দেখা যাবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে, ওপরের বাবলসগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ রসালো ভাব চলে এসেছে। আমি আরও মিনিট দুয়েক এটাকে ফুটিয়ে নেব। মিনিট দুয়েক পর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ব্যাস, তবে তৈরি হয়ে গেল আমার কুলের চাটনি। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নেব। তবে আজ আমি এখানে আর কোনো রকম কোনো মশলা ইউজ করব না, এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদে হয়ে থাকে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আজ আমি কত সহজে কোনো রকম মশলা ছাড়াই কুলের চাটনিটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আমার এই কুলের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার সহজ এই চাটনির রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই করে বেল আইকন সহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল।
যাতে করে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।